আজকে 12 তারিখ জুলাই 2019, বাজে হলো 9:35। আমাদের বাস স্টার্ট করলো আমাদের হোটেল থেকে, আমরা এখন ভেনিসে যাচ্ছি। আমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, খুবই এক্সাইটেড লাগছে। এখন আমরা ভেনিসে যাবো, ভেনিস থেকে আবার বিচে যাবো, অনেক ভালো লাগছে। ইরো বিচ আর ভেনিসে আরও অন্য অন্য জায়গায় আমরা চেষ্টা করবো যেতে, সব কিছু ট্রাই করবো, দেখবো। আমরা এখন নিরু বিচের দিকে যাচ্ছি, একটা শিপের উপরে, এখানে বলে ওয়াটার বাস, পানির বাস। আমরা একটা দিনের টিকিট কিনলাম 24 ঘন্টা, আমরা যত মন চাই আমরা এটা ইউজ করতে পারবো অন্য অন্য জায়গায় যাওয়ার জন্য। আমরা এখন ভেনিস থেকে যাচ্ছি হলো লিডো। ভেনিস আসলে অনেক সুন্দর একটা জায়গা, অনেক টুরিস্ট। আমরা এখন লিডোতে এসেছি, একটা বাস দিয়ে আমরা পুরা লিডো আইল্যান্ড ঘুরছি। লিডো বিচে যাওয়ার আগে ভেবেছি আগে আমরা বাস দিয়ে সব কিছু দেখে রাখি। আমাদের টিকিটের সাথে আমরা বাস আর শিপ একসাথে সব ইউজ করতে পারবো, এই কারণে আমরা অনেক জায়গায় ঘুরছি আজকে। আজকে আমাদের শিপ আর বাস দিয়ে ঘুরার দিন। আমরা এখন বাস দিয়ে সান্তা মারিয়া দেল মারে যাচ্ছি। এই বাস এখন একটা শিপের উপরে উঠছে, আর এই শিপ আমাদেরকে নিয়ে যাবে ওই আইল্যান্ডে সান্তা মারিয়া দেল মারে। মু ভয় পেয়ে যাচ্ছে, আমরা নর্মাল শিপ দিয়েও যেতে পারি সান্তা মারিয়া দেল মারে, কিন্তু আমরা এখন বাস দিয়ে যাচ্ছি আর এই বাস শিপের উপরে উঠছে। খুবই সুন্দর। এই যে আমরা চিওগিয়াতে চলে আসলাম, এটাই আমাদের ওয়াটার বাসের লাস্ট স্টেশন বলা যায়। আমরা অনেক দূরে চলে এসেছি, 12টা বেজে গিয়েছে, আমরা প্রায় 1.5 ঘন্টা মনে হয় শিপ দিয়ে বাস দিয়ে এই পর্যন্ত আসলাম, ঘুরলাম। এখন আমরা একটু মিঠা কেসিন খাবো দুপুরের খানা, আর তারপরে আবার ঘুরতে যাব ইনশাআল্লাহ। অনেক মার্কেট আছে, বাজারের মতো মার্কেট, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে। কেমন লাগছে তোমার? হ্যাঁ, অনেক ভালো লাগছে শপিং। আমরা একটা মাছ এমন একটা জায়গায় এসেছি যেখানে একদম মাছ মাছ গন্ধ, যেখানে সব ফিশার বোট থাকে,
এই ফিশার বোটের জন্য অনেক মুভমেন্ট আছে, আর কোন সময় এরকম মুভমেন্ট এখানে নেমে মাছ ধরে। একটু আগে কয়েকটা দেখলাম, খুব সুন্দর একটা জায়গা। আমরা এখন ছোট্ট মারিনো বিচে চলে আসলাম। প্রথমে আমরা কোনখানে যেতে চেয়েছি লিরো বিচে, কিন্তু আমরা ভাবছি আর একটু দূরে যাই, আর একটু দূরে, অনেক দূরে আসলাম ছোট্ট মারিনো বিচ। এখানে বেশি লোকজন আসে না হয়তো বা, কিন্তু আমরা ভেবেছি এই সেই জন্য আমরা এখানে আসবো। রোদও এইভাবে চলে আসলো, এখন সুন্দর গরম লাগছে। আমরা এখন একটু জামা কাপড় চেঞ্জ করে একটু হাঁটছি, আর আমাদের পিছনে দেখা যাচ্ছে আমাদের পিছনে সমুদ্র। আমরা এখন ছোট্ট মারিনো থেকে চাগিয়াতে যাচ্ছি। এখান থেকে আমরা লিডো উঠতে যাচ্ছি, লিডো বিচ একটু দেখবো। এই সমুদ্র আমাদের এত পছন্দ হলো না, জায়গার নাম সব। হ্যাঁ, তাও তো একটা আইসক্রিম মজা করে খেলাম, আইসক্রিমটা তো মজা ছিল নাকি। লিডো বিচে যাওয়ার জন্য আমরা একটা শিপে পাল্টাবো, শিপ দিয়ে যাবো। সুন্দর জায়গা, অনেকটা সুন্দর একটা ব্রিজ পার হলাম আমাদের পিছনে। এখানে আসলে অনেক সুন্দর, একটু পরে শিপ দিয়ে তারপরে লিডোতে যাবো, লিডো বিচ ট্রাই করবো। হ্যাঁ, ওকে। আমরা এখন লাস্টে লিডো বিচে আসলাম আবার। এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাও মোর অনেক ভালো লাগছে। আজকে আমরা এখন একটু পানিতে নামলাম আবার। লিডো বিচ, ব্লু মুন এরিয়া, অনেক অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখন লিডো বিচে এসেছি, অনেক সুন্দর এই বিচটা, কিন্তু এখন অনেক বিকাল হয়ে গেছে, এই জন্য রোদ নাই, ছবি আমাদের আর ভালো হচ্ছে না, আমরা টায়ার্ড হয়ে গেছি। Avete visto la Wangerock High School con